খানকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। সম্মানে উপস্থিতি, আপনারা জানেন আমাদের নৌকা প্রতীকে শেখ হাসিনার মনোনীত প্রার্থী জনতা দলের ফখর আজমতুল্লাহ খান সাহেবের আরে অনেক আরো অনেকগুলো মিটিং আছে, সেই স্বার্থে এখন বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের এই 5 নম্বর আওয়ামী লীগের সভাপতি জনাব সুরাবুদ্দিন সরকার। বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের এই 5 নম্বরের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর জনাব আলহাজ জহিরউদ্দিন সরকার আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের পার্শ্ববর্তী আশুলিয়া থানা আওয়ামী যুব লীগের সংগ্রামী সভাপতি জনাব জহিরউদ্দিন সরকার উপস্থিত হয়েছেন। আমাদের কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন নান্নু উপস্থিত হয়েছেন। আমাদের কাশিমপুর থানা আওয়ামী লীগের যুব উদ্যোগের সম্পাদক রিপন সরকার এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি ইতিমধ্যে নৌকা প্রতীকের জন্য জীবন প্রাণ দিয়ে তিনি খাটছেন। আমাদের 35 নম্বরের সম্মানিত কাউন্সিলর জনাব মামুন মন্ডল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এডভোকেট মাহবুব পরিচয় করে দিচ্ছি। কাশিমপুর থানা আওয়ামী লীগের আইন সম্পাদক জনাব অ্যাডভোকেট খলিল ভাই সহ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। কৃষক লীগ কাশিমপুর থানা সংগ্রামী সভাপতি জনাব মুজিবুর রহমান সহ আমাদের এই 5 নম্বর যে 7টি ইউনিট কমিটি আছে এবং কেন্দ্র কমিটি আছে, সকল কেন্দ্র কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য এবং সম্পাদক জনাব ডাক্তার মুস্তফা জালাল মসজিদ এখন বক্তব্য রাখবেন জনাব ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন। আমরা উপস্থিত হয়েছি এই কাশিমপুর থানা 6 নম্বর ওয়ার্ডে।